হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য কিন্তু দেখো, ইন্টেলিজেন্স ব্যুরো থেকে কিন্তু একটি ভালো রিক্রুটমেন্ট এবং অনেকগুলো কিন্তু সিটির কিন্তু রিক্রুটমেন্ট চলে আসছে। এবং এই যে রিক্রুটমেন্টটা, এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এক্সামিনেশন 2022, অর্থাৎ 2022-এরটা 2023-এ কিন্তু পাবলিশ হয়েছে। তো এখানে তোমরা কিন্তু টোটাল ভ্যাকেন্সিগুলো কিন্তু দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অনেক জায়গার অনেক ভ্যাকেন্সি রয়েছে এবং সবকটা স্টেটে রয়েছে, কিন্তু সেটা চেন্নাই বলো, ভুবনেশ্বর বলো, ভোপাল বলো, ব্যাঙ্গালোর বলো, সব জায়গায় কিন্তু রয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু রয়েছে। তো চলো আমরা দেখে নিই, ওয়েস্ট বেঙ্গলে আছে নাকি একটু দেখে নিতে হবে। যাই হোক, তো আমরা কিন্তু দেখে নিই টোটাল এইটার মধ্যে কী কী আছে, তোমাদের কী কী ক্রাইটেরিয়া টোটাল লাগবে এবং টোটাল তোমরা পরীক্ষা কত হবে। তো চলো সব কিছু কিন্তু আমরা জেনে নিই, আমরা কিন্তু একটু বাংলাতে টোটালটা জেনে নিই। তো দেখো এই পোর্টালটা কিন্তু আমি কাজকর্ম পোর্টাল থেকে নিয়েছি। দেখো গোয়েন্দা বিভাগে কিন্তু গ্রুপ সি MTS সহ আরও পদে কিন্তু চাকরির বিজ্ঞপ্তি শূন্যপদ কিন্তু 1675টি। এবার দেখো ভারতের যে গোয়েন্দা বিভাগ আছে, ইন্টেলিজেন্স ব্যুরো, গ্রুপ সি মাল্টিটাস্কিং কিন্তু স্টাফ সহ আরও সহ কিন্তু আরও পোস্টে নিয়োগ এবং নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। তো আমরা টোটালটা সব কিছু কিন্তু জেনে নিই যে কী কী লাগবে। এবং আরেকটি কথা দেখো, এখানে কিন্তু পশ্চিমবঙ্গের অন্তর্গত সমস্ত জেলাতে কিন্তু ছেলে ও মেয়েরা কিন্তু উভয় কিন্তু আবেদন করতে পারবে। এবার এই চাকরির কোন কোন পদে নিয়োগ হবে, বেতন কত দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী, বয়স কত লাগবে, সব কিছু কিন্তু ডিটেলসে আমরা একটু জেনে নিই। প্রথম দেখো পদের নাম কিন্তু মাল্টি টাস্কিং স্টাফ জেনারেল। এবার দেখো বেতন, দেখো এই পদে কিন্তু পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18 থেকে 56,900 টাকা অবধি কিন্তু বেতন দেওয়া হবে। আবেদনকারীর বয়স কত লাগবে, আবেদনকারীর বয়স তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এবার দেখো সরকারি নিয়ম অনুসারে ST ও SC প্রার্থীরা 5 বছর, OBC প্রার্থীদের জন্য কিন্তু 3 বছরে কিন্তু ছাড় রয়েছে, যেটা নর্মালি থাকে। এখানে মোট শূন্যপদ কত, এখানে কিন্তু মোট শূন্যপদ কিন্তু 150টি, অর্থাৎ মাল্টি টাস্কিং যে স্টাফ জেনারেল আছে তার জন্য কিন্তু শূন্যপদ 150টি আছে। তার পরের পদ দেখো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড এক্সিকিউটিভ, এখানে কিন্তু পে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকা অবধি কিন্তু মাসে বেতন দেওয়া হবে। আবেদনকারীর প্রার্থীর বয়স কিন্তু 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী STSC-রা 5 বছর, OBC-রা কিন্তু 3 বছরের ছাড় পাবে। এখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, 1525টি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী থাকবে, দেখো যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস কিন্তু করে থাকতে হবে, স্থানীয় অর্থাৎ লোকাল ভাষাতে কিন্তু যথেষ্ট দক্ষ থাকতে হবে, সেই সঙ্গে নির্দিষ্ট কাজের যে দরকারি অভিজ্ঞতা সেগুলো কিন্তু থাকতে হবে। এবার দেখো নিয়োগ পদ্ধতি কী হবে, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এখানে আবেদনকারী প্রার্থীদের সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। Tier 1 ও Tier 2 থাকবে, এই দুটো পর্যায়ে কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে। Tier 1-এর ক্ষেত্রে কিন্তু অনলাইন এক্সাম হবে, যেখানে কিন্তু অবজেক্টিভ টাইপের 100টি প্রশ্ন থাকবে, যার প্রত্যেকটির মান কিন্তু 1 নম্বর করে, যার সময় থাকবে মোট 1 ঘন্টা। Tier 2-তে কী থাকবে, Tier 2-তে কিন্তু অফলাইন এক্সাম হবে, সেখানে কিন্তু ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকবে, এই পরীক্ষাতে কিন্তু 40 নম্বরে থাকবে এবং সময় থাকবে কিন্তু 1 ঘন্টা। আবেদন পদ্ধতি, তোমরা আবেদন করবে কী করে, ইন্টেলিজেন্স ব্যুরোর অন্তর্গত 2 পদের ক্ষেত্রে কিন্তু সমস্ত ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি কোথাও না গিয়ে কিন্তু নিজের পদ্ধতি অনুসরণ করলে নিজের মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রথমে নিচে কিন্তু দেওয়া লিঙ্কে ক্লিক করে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করা মাত্রই রেজিস্ট্রেশনে ক্লিক করে নিজের নাম ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তারপর রেজিস্ট্রেশনের সময় নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড দিয়ে নির্দিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনপত্রটি খুলতে হবে। এরপর নির্দিষ্ট পদ অনুযায়ী আবেদনপত্রটি নিখুঁতভাবে পূরণ করতে হবে। আবেদনপত্রটি পূরণ করার পর শিক্ষাগত যোগ্যতা সহ প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে কিন্তু নির্দিষ্ট কাস্ট অনুযায়ী আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট ক্লিকে অপশান করলে কিন্তু, মানে সাবমিট অপশানটা ক্লিক করলে কিন্তু প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এবার দেখো অনলাইনে আর কী কী, অনলাইনে কিন্তু 2টো পর্যায়ে তোমাদের কিন্তু হবে পরীক্ষা, এটা তো জানোই। এবং আবেদন করার জন্য কিন্তু 2টি পর্যায়ে থাকবে, প্রথমে 50 টাকা পরীক্ষা ফি বাবদ, তারপরে 450 টাকা রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ হিসাবে সমস্ত প্রার্থীদের কাছ থেকে কিন্তু ফি জমা নেওয়া হবে। এবং দেখো এটা লাস্ট ডেট কিন্তু এখনও অনেক দিন, 10 তারিখ অবধি কিন্তু আছে ফেব্রুয়ারি মাসে। তো তোমরা যারা যারা অবশ্যই দেবে অবশ্যই কিন্তু দিয়ে দিও এবং ভিডিওটি কেমন লাগলো জানিও। ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।